বাবা ওই দেখ কোয়েশ্চন মেয়ে দেখতেছে বাঙালি মেয়ের ভাব দেখছস, চুল গেলে কেমন মনে পাখির বাসার মতো, ওর মাথায় তো মনে পাখির ডিম দিব রে মামা দুদিন পর, মাথায় পাখি আগু করে দিব। মানে কি এইসব মায়েরা দেখলে মনে হয় না যে ওরা লাগা বাঙালি, বাঙালি মনে হয় না, দেশ প্রেমটাই উঠে যেতে থাকা। একটু দাঁড়াও, কিছু বলো না কেন, এটাই তো বড় প্রবলেম। তুমি যদি আমাদের এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে তাহলে হয়তো বা বুঝতে পারতাম। তোমাদেরকে কিছু বলে তো লাভ নেই। আচ্ছা তুমি কি অলওয়েজ ওয়েস্টার্ন গেটাপে থাকো? তোমার চুলের অবস্থা কেমন? বুঝতে পারলাম। তাই বলে কি তুমি বাঙালি কালচার ভুলে যাবা? ধরো তোমার মা তোমাকে একটা তার খুব যত্নের আংটি দিল আর বললো যে এটা তুমি সাবধানে রাখবা। তো কিছুদিন পর তোমার বোন অসুস্থ হলো আর টাকা অ্যারেঞ্জ করার কোনো ওয়ে খুঁজে পাচ্ছ না। তো এবং তুমি যদি এখন টাকা অ্যারেঞ্জ করতে যাও তাহলে তোমাকে হচ্ছে আংটিটাই সেল করতে হবে, এটা ছাড়া কোনো ওয়ে নেই। তখন তোমার মা তোমাকে কি বলবে, আংটিটা সেল করতে বলবেন না? অবশ্যই বলবেন। পয়েন্ট, এখন তুমি যদি আংটি সেল করে বোনের জন্য টাকা ইয়া করো, অ্যারেঞ্জ করো, তার মানে কি এই যে মাকে ভালোবাসো না বা মার প্রতি কোনো রেসপেক্ট নেই? না, তা কেন হবে? সেটাই, তেমনি দেশপ্রেম। আমার দেশমাতা মেয়েদের স্বাবলম্বী হতে শিখিয়েছে। শুধুমাত্র যদি ওয়েস্টার্ন ড্রেস আমার সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায় তবে আমার দেশমা অবশ্যই বলবেন বাধা পেরিয়ে যাও। লজিক। আর কারো সব কিছু না জেনে আই থিঙ্ক কমেন্ট করা উচিত না। প্লিজ কবুল করো, আল্লাহ আমার এটা সহ্য করবে না। আচ্ছা ইটস ওকে, বাট সাংগ্লাস কেন? শুনেছিলাম নারীর চোখ দুটা নাকি বঙ্গোপসাগরের মতো, যদি আমি ওই সাগরে পড়ে যাই চোখ দুটা ঢাকো। শোনো তোমাকে একটা সিক্রেট বলি। বলো। আসলে আমরা ছেলেরা যারা মেয়েদের ড্রেস আপ নিয়ে কমেন্টস করি, ঠিক আছে, অনেক দেশপ্রেমের ভাব দেখে। আসলে আমরা এটা দেশপ্রেম থেকে বলি, জাস্ট মেয়েদেরকে ডমিনেট করার জন্য। আসলে দেশপ্রেম একটা অনুভূতি, এটা আউটফিট দিয়ে জাস্ট করা যাবে। চলো আজকে তোমাকে রিকশাটা আমি খুঁজে দেই।